নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ল্যাংচা। তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক আজকের রেসিপি। ল্যাংচা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক। আমি আমুলের ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এটাকে হালকা একটু গরম করে নেব, আঙুল ডোবার মতো, মানে আঙুল দিয়ে গরমটা হাতে নেওয়া যাবে সেই রকম। এখন আঙুলটা মানে ডোবানো যাচ্ছে, অসুবিধে হচ্ছে না, সেই রকমই আমি গ্যাস অফ করে দিলাম। এবার একটা কাপের মধ্যে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি ছানাটা কাটিয়ে নেব, অল্প অল্প করে দেব আর নাড়ব। যদি ছানা না কাটে তাহলে আবার একটু ভিনিগার আর জল মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দেব। ছানাটা কেটে গেছে, এইভাবে একটু নাড়িয়ে তারপরে আমি ছেঁকে নেব। আমার ছানাটা কাটানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটা পরিষ্কার কাপড় মেলে দেব। এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব। এবার আমি এখানেই ভালো করে জল দিয়ে ধোব। ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের গন্ধটাও কেটে যাবে। তিন চারবার জল দিয়ে আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার এইভাবে কাপড়টা দিয়ে মুড়ে জলটা ছেঁকে বের করে দেব। ভালো করে নিকড়ে জলটা ছেঁকে বের করে দিয়ে আমি কাপড়টা এইভাবে এরকম ঝুলিয়ে রেখে দেব, তাহলে পুরো জল বেরিয়ে যাবে। আমি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, পুরো জলটাই বেরিয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব, আর প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নেব। কাপড়টা থেকে ভালো করে এরকমভাবে বের করে নেব। এবার এই ছানাটা খুব ভালো করে মেখে মিহি করে নিতে হবে, একদম একদম প্লেন, মানে এইভাবে হাতের তালুর মাধ্যমে করলে বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ, মানে 5-7 মিনিট মতো এইভাবে দোলে দোলে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম, আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটু খোয়া ক্ষীর। এটাকেও আমি আস্তে করে ভেঙে
ছানার মতোই মেখে নেব। এবার ছানাটাও আমি এর সাথে মাখবো। এর মধ্যে এলাচ গুঁড়ো দেওয়া যায়, ভালো লাগে খেতে, কিন্তু আমার মেয়ে এলাচ গুঁড়োর ওই টেস্টটা খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য আমি দিই না, যাতে ও ভালোবেসে খেতে পারে। এটাকে এবার খুব ভালো করে একটু সময় নিয়ে মিহি করে মেখে নেব। খুব ভালো করে মিহি করে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু ময়দা এক চামচ, আর একটু ঘি। এবার এটা একসাথে ভালো করে আবার মেখে নেব। ময়দাটা দেওয়ার জন্যই শেপ দিতে সুবিধা হবে। এবার আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার ছোট ছোট করে পিস করে নেব, একটু একটু মানে লেচি নিয়ে নেব, নিয়ে এখান থেকে ল্যাংচার শেপটা দেওয়ার চেষ্টা করব। আমি এখানে ছোট ছোটই বানাবো। ব্যাস, ল্যাংচা আমার ভাজার জন্য একদম রেডি। এবার আমি একটা কড়ায়, মানে কড়াটা লো ফ্লেমে রেখে আমি একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ল্যাংচাগুলো ছেড়ে দেব। অল্প অল্প ভাজবো, মানে হাফ এতে দিয়েছি, আবার হাফ পরের ব্যাচে ভাজবো। ফ্লেমটা আমি লোতেই রাখবো, মাঝে মাঝে লো টু মিডিয়াম করব, তার বেশি নয়, না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা ভালো করে ভাজা হবে না। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। ফ্লেমটা এখনও আমার লোতেই আছে, লো ফ্লেমেই আস্তে আস্তে করে এগুলো আমি ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিনির রসটা রেডি করে নেব। এখানে আমি আরেকটা কড়া বসিয়ে নিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম। এক কাপ চিনিতে আমি দেড় কাপ জল দেব। চিনির রসটা ফুটে রেডি হচ্ছে, এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফোটাবো। ব্যাস, চিনির রস রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের ল্যাংচা ভাজা হয়ে এসেছে, আর একটু কালার হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এই পিকটা কালার হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমি পুরোটাই লো ফ্লেমেই প্রায় ভাজলাম। এবার আমি ল্যাংচাগুলো তুলে নেব।
বাকি ল্যাংচাগুলো আমি এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো, আর আস্তে আস্তে চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ল্যাংচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরায় ডুবিয়ে দেব। শিরাটাও একটু গরম অবস্থাতেই ল্যাংচাটা ডোবাতে হবে। চিনির শিরা আমার গরম আছে, এর মধ্যে আমি ল্যাংচাগুলো দিয়ে দিলাম, আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 2 মিনিট একটু ল্যাংচাগুলো আমি ফুটিয়ে নেব। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, এইভাবে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমি ল্যাংচাটা প্রায় 6-7 ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নরম তুলতুলে ল্যাংচা একদম রেডি। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।